গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ছট পূজা। তো ছট পূজা আমাদের সোমবার থেকে আর কি শুরু হয়ে গেছিলো। তো আমি ব্লগ করতে পারিনি, কেন উপোস করছি। তো উপোসে আর কি কী করবো না করবো, তো এই পূজার জানোই তো পুজো বাড়িতে থাকলে কীরকম ব্যস্ততা থাকে, তো যার জন্য ব্লগ করতে পারিনি। তো আজকে ভাবলাম যে আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা ঘাটে যাব। তো সব কিছু রেডি করা হচ্ছে, আর এই যে এখন আমি পুজো দিয়ে নিলাম, বাড়ির পুজোটা কমপ্লিট করলাম, আর ছোটো যা হচ্ছে ফলটুল সব ধুয়ে নিচ্ছে, আর হচ্ছে আমি পুজো দিয়ে নিলাম, এখন সব এই কুলাগুলো আর কি সাজাতে হবে। তো চলো তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা দেখার চেষ্টা করো। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম, এখন বাজে 11:30। তো চলো সব ফলগুলো ধোয়া হয়ে গেছে, এখন আর কি সিঁদুর লাগানো হচ্ছে। এইভাবে সবগুলো ফলে আর কি সিঁদুর লাগাতে হবে। ফুলগুলো এখানে দেখা আছে, ধুয়ে দেওয়া হচ্ছে, শুকিয়ে গেছে। এই দেখো আমাদের ঠাকুর। ঠাকুরটাকে এভাবে শাড়ি পরানো হচ্ছে, যে আমি পুজো দিয়ে নিলাম। এই যে ঠাকুর, সব কিছু গোছানো আর কি কমপ্লিট। দেখো তো এটা হচ্ছে আমাদের টুকরি, আর সব এগুলোই আমাদেরই। সুন্দর করে গোছানো হয়ে গেছে। তো আমরা তিনটা দিয়ে আর কি বের হব। আমরা রেডি হয়ে গেছি সবাই। তো সব কিছু আমাদের আর কি একটা ঝুপড়ি আর কি আমার বর নিয়ে যাবে, বাকি সবগুলো আমাদের গাড়িতে পাঠাবো, যেহেতু নেওয়ার লোক নেই অতগুলো, তো অনেকগুলো সব কিছু বাধা কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ঘাট। তো দেখো ঘাটে কাটে খুব সুন্দর সাজানো। তো এই ঘাটে আমরা প্রতি বছর পুজো করে থাকি।
আমার বানানো লাগবে কয়েকটা জিনিস লাগবে, তো সেটাই আর কি আনতে যাচ্ছি, সেটিলিটা এখানে রাখছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো সেটা একটু বাজারে, বাজার করে চলে এলাম। আর আমি তো এই যেগুলো লাগবে এখন ঠেকুয়া বানাবো, এই মম কম হয়ে পড়ে গেছে তো মম নিয়ে আসা হলো। তো এদিকে ঠেকুয়া বানানোর জন্য সুজি, চিনি, ময়দা, গুড় আর কি সব কিছু এখানে আছে। এখন যদি ঠেকুয়া বানাতে হবে গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে 4:30, তো আবার যাচ্ছি আমরা ঘাটে। তো স্নান হয়ে গেছে, সকালে উঠছি, উঠে স্নানটাও হয়ে গেছে, তো রেডি হয়ে গেছি। ঠান্ডা লাগছে, আমরা চাদর গায়ে দিলাম, তো আমরা এখন বের হবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে ঘাটের পারে। আর কি তো তোমরা সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমি খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, ঘাটের পার থেকে এসেই তো শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। তারপর হচ্ছে একটু প্রসাদ মুখে দিয়ে, তারপরে একটু দুপুরে রান্না বাড়ি ছিল, তো তিন জায় মিলে ফটাফট রান্না করলাম, করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠলাম 4:00, তো 4:00 উঠে তো আমি ভাবলাম যে ভিডিওটা তো আমি এন্ড করি নেই, তো তার জন্য এখন আমি ভিডিওটাকে এন্ড করার জন্য তোমাদের সামনে এলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। তো আজকের মতো এখানে, টাটা, গুড নাইট।